আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো এখন আমি অনুশীলনী 6.1 অর্থাৎ অষ্টম শ্রেণীর অনুশীলনী 6.1 এর পর্ব 3 নিয়ে আলোচনা করব। সো আগেই বলে নিচ্ছি, আপনারা 5 নম্বরটি নিজে নিজে করার চেষ্টা করবেন, কারণ 1, 2, 3 একেবারে 5, 3 এই তিনোটাই হচ্ছে, তিনোটার স্টাইলই হচ্ছে এই 5 নম্বর। তো যদি আপনারা না পারেন তাহলে আমি করে দিব। সবাই হচ্ছে এই 5 নম্বর ম্যাথটি করবেন এবং কমেন্টসে অবশ্যই আমাকে অ্যান্সার জানাবেন, ঠিক আছে? এবার তাহলে আমরা 6 এবং 7 এই পর্বে করার চেষ্টা করব, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে আমরা পর্ব 3-এ সর্বপ্রথম আমরা 6 নম্বরটি করব। 6 নম্বর ম্যাথটি হচ্ছে x - y = 2a, আর একটা হলো ax + by = a² + b², ঠিক আছে? এই ম্যাথগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, আর না হলে কিন্তু আমরা পারবো না। তো আমাদের সর্বপ্রথম লিখতে হবে কি, যেহেতু প্রতিস্থাপন পদ্ধতিতে করতেছি, দ্যাটসে আমাদের সমীকরণে ফেলতে হবে। তো প্রদত্ত সমীকরণ দ্বয় বা সমীকরণ, তাহলে কি আছে প্রথমটা, x - y = 2a, এটাকে আমরা ধরবো 1 নং সমীকরণ। আর ax + by = a² + b², এটাকে আমরা ধরবো 2 নং সমীকরণ। ক্লিয়ার? তো আমরা 1 বা 2 নং যে সমীকরণটা আমার কাছে খুব ইজি মনে হবে ওই সমীকরণটা দিয়ে আমরা 3 নং সমীকরণ বের করব। তাহলে আমরা লিখব 1 নং, যেহেতু 1 নংটা দেখতে সহজ মনে হয়, তো এই জন্য 1 নং সমীকরণ দুটোর যেটা দিয়ে করবেন সেটা দিয়ে অ্যান্সার হবে, হতে পাই 1 নং সমীকরণ হতে পাই। তো 1 নং সমীকরণ কি আছে, x - y = 2a, তো বা x = এই 2a জায়গায় 2a আছে, এই মাইনাস ওয়াইকে ওই পাশে নিলে +y, তো হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 1, 2, 3 নং সমীকরণ, রাইট? 3 নং সমীকরণ করে ফেললাম। এবার 1 নং সমীকরণ দিয়ে যেহেতু আমরা 3 নং সমীকরণ বের করেছি, তাহলে 3 নং সমীকরণে x এর মানটা আমরা কয় নং সমীকরণে বসাবো, 2 নং সমীকরণে। তাহলে আমরা লিখব 2 নং এ x = 2a + y বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণটা কি আছে, ax + by = a² + b² সমীকরণ। এগুলো না লিখলেও চলে, বাট আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই সমীকরণগুলো লিখছি। তাহলে আমরা লিখব, বা এর জায়গায় আছে x এর মান কি, 2a + y, প্লাস এই by এর জায়গায় by = a² + b² বা এর সাথে 2a গুণ করলে কি হবে, আমরা একটু করে নেই। এর সাথে 2a গুণ করলে কি হবে বলেন তো, আমাদের কি 2a + y বের হয়েছিল, রাইট? তাহলে 2a² রাইট, প্লাস এর সাথে y গুণ করলে কি হবে, ay + by সমান a² + b² কোনো সমস্যা আছে? আশা করি নাই। বা আমরা ay + by কে এই পাশে রাখলাম, ay + by সমান এখানে a² এখানে -2a ওই পাশে মিলে যায়, এ কারণে আমরা লিখতে পারি +b² - 2a² আমরা পক্ষান্তর করেছি, রাইট? বা এখন দেখুন তো, এই দুইটা জায়গায় y আছে, তাহলে একটা y কমন যায়, তাহলে এখানে থাকে a প্লাস এখানে থাকে b সমান, এখানে দেখেন b² - এই 2a² থেকে a² গেলে থাকে কি, একটা a² থাকে, বা y (a + b) = a² - b² একটা সূত্র আপনারা জানেন, a + b (a - b), তাহলে আপনারা লিখতে পারেন b + a (b - a), রাইট? এটা তো লেখা যায়। এরপরে আমরা পরবর্তী পৃষ্ঠায় করব। হ্যাঁ, পরবর্তী পৃষ্ঠায় করি, আপনারা একটু দেখে নেন কী কী লেখা আছে, আমরা এখানে করলে আপনাদের জন্য ভালো হবে। তো লিখতে পারি, বা
y ইকুয়াল আমরা কি পেয়েছিলাম ডান পাশে b প্লাস a ইন্টু বি মাইনাস এ আর ডিভাইডেড বাই এই পাশে ছিল a প্লাস b, তাহলে আমরা a প্লাস বি কে নিয়ে আসলাম। এখন দেখুন তো এই বি প্লাস এ আর এ প্লাস বি দুটোই সেম, তো দুটোই মিলে যায়, সে কারণে আমরা কি করতে পারি, আমরা এই দুটোকে কেটে ফেলতে পারি, রাইট? তাহলে আমরা কি করলাম, এ প্লাস বি বি প্লাস এ এটাকে কেটে ফেললাম, অথবা আমরা চাইলে এটাকে সাজাইয়াও লিখতে পারি। তো সুতরাং ওয়াই ইকুয়াল বি মাইনাস এ, ওয়াই এর মান কি বের হলো, বি মাইনাস এ। এবার যেহেতু ওয়াই এর মান পেলাম, এখন ওয়াই এর মান কয় নং সমীকরণে বসাবো, 3 নং, তাহলে আমরা লিখবো এবার 3 নং এ ওয়াই এর মান বসাই। তাহলে 3 নং আমার আছে কি, আমাদের 3 নং সমীকরণ ছিল এক্স ইকুয়াল 2a প্লাস ওয়াই, তাহলে আমরা লিখব বা এক্স ইকুয়াল 2a, তার মানে 2 এর জায়গায় 2a থাকবে, প্লাস ওয়াই এর মান কি ছিল, বি মাইনাস এ, বা এক্স ইকুয়াল 2a প্লাস বি, এই প্লাস এ মাইনাস এ মাইনাস এ, বা এক্স ইকুয়াল 2a থেকে এ গেল থাকে কি, একটা এ থাকে প্লাস বি, সুতরাং এক্স ইকুয়াল এ প্লাস বি, রাইট? তো আমাদের সমাধান হয়ে গেল, অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এ প্লাস বি, সরি এখানে কমা হবে, বি মাইনাস এ, এটা হচ্ছে অ্যান্সার। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, রাইট? এবার আমরা পরবর্তী 7 নম্বর ম্যাথটি করব। 7 নম্বর ম্যাথটি কী দেওয়া আছে আপনাদের বইয়ের সাথে দেওয়া আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ। 7 নম্বর, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ বি, আর বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি, রাইট? আমি জাস্ট হচ্ছে এই দুইবার লেখা ভালো লাগে না, আমি জাস্ট এটাকেই সমীকরণে ফেলে দিলাম, প্রদত্ত সমীকরণ এটি 1 নং, এটা 2 নং সমীকরণ, রাইট? তো আমরা সর্বপ্রথম লিখব 1 নং সমীকরণ হতে পাই। তো আপনার 1 নং সমীকরণ কি আছে, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ বি, রাইট? বা তো এখন কি করবেন, এ এক্স ইকুয়াল এ বি, এই প্লাস বি ওয়াই পাশে নিলে হয়ে যাবে মাইনাস বি ওয়াই, বা এক্স যদি এ পাশে রাখেন তাহলে হবে এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ, রাইট? সুতরাং এক্স ইকুয়াল এ বি মাইনাস বি ওয়াই ডিভাইড বাই এ, এইটা হলো আপনার 3 নং সমীকরণ, রাইট? এখন এই 3 নং সমীকরণের মানটা আমরা কততে বসাবো, 2 নং-এ বসাবো, তাহলে আমরা লিখব 2 নং-এ এক্স ইকুয়াল এ বি মাইনাস বি ওয়াই ডিভাইড বাই এ বসিয়ে পাই। তাহলে আমাদের 2 নং সমীকরণটা কি ছিল, বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি, এটা ছিল। তাহলে আমরা লিখব বা বি ইন্টু এক্স এর মান বসাবো, এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি, রাইট? এই পার্টটা আপনাদের খুব ভালো করে বুঝতে হবে, বা এই বিটা কিন্তু আপনার কোনটার সাথে যুক্ত হবে, উপরের পার্টের সাথে, রাইট? কারণ বি এর নিচে মনে মনে এক আছে, তো বি এ বির সাথে গুণ হলে কি হবে, এ বি স্কোয়ার মাইনাস বি বি ওয়াই সাথে গুণ হলে হবে কি, বি স্কোয়ার ওয়াই, রাইট? প্লাস এই এ ওয়াইটার সাথে গুণ হবে কি, এটা, তাহলে কি হবে, এ স্কোয়ার ওয়াই, ক্লিয়ার? ডিভাইডেড বাই, কারণ এটা কি হয়ে গেল, এটা লসাগু হয়েছে, যে কারণে এ স্কোয়ার হয়ে হয়েছে। আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা, কারণ এ ওয়াই নিচে কী আছে, মনে মনে এক আছে, তো আমরা একবারে লসাগু করে ফেলেছি, তাহলে কি হবে, এই এখানে কি, এখানে লসাগু আছে এ, দ্যাটস ওয়াই এটা কি হবে, এই একের সাথে গুণ হলে তখন এ আর এ, এ স্কোয়ার আর ওয়াই এর জায়গায় ওয়াই, ক্লিয়ার? সমান সমান এ বি, বা
এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল, এই এটা ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, এ স্কোয়ার বি হয়ে যাবে, রাইট? তাহলে বা আমরা এখন একটু সাজাই লিখতে পারি যে এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, এই দুইটাকে আমরা একটু সাজাই নিলাম, সমান সমান আমরা এখানে আসি এ স্কোয়ার বি, এখানে আসি এ বি স্কোয়ার, তাহলে ওইটা মাইনাস করে ওই পাশে নিয়ে গেলাম, হয়ে গেল এ বি স্কোয়ার, ক্লিয়ার? এখন আমরা কমন নিব, বা এই দুইটার মধ্যে থেকে যদি ওয়াই কমন নিই থাকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর সমান সমান এখান থেকে যদি আমরা এ বি কমন নিই তাহলে থাকে এখান থেকে এ মাইনাস এখান থেকে বি, ক্লিয়ার? ভালো করে একটু দেখে নেন কি আছে, তুলেছেন সবাই? এরপরে আমরা কি করব, পরবর্তী পেজে যাচ্ছি, বা ওয়াই ইকুয়াল এ বি ইন্টু এ মাইনাস বি, এইটা আছে তো এই পাশেরটা যে বাম পাশের যেটা অংশটা আছে এটা ডান পাশে নিলে কী হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? আমরা যদি এটাকে সাজাই লিখি বা ওয়াই ইকুয়াল এ বি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি মাইনাস বি কাটা, সো ওয়াই ইকুয়াল উপরে এ বি নিচে এ প্লাস বি, তো ওয়াই এর মান পেয়ে গেলাম, রাইট? এখন আমরা কিসের মান বের করব, এক্স এর মান, তাহলে আমরা কী লিখবো, এই যে ওয়াই এর যে মানটা আছে ওয়াই এর মান 3 নং এ বসাবো, রাইট? বসাই, তো 3 নং সমীকরণটা কি ছিল আমি একটু লিখে নেই, এক্স ইকুয়াল এ বি মাইনাস বি ওয়াই ডিভাইড বাই এ, আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে বা এক্স ইকুয়াল এ বির জায়গায় এ বি মাইনাস এ বির জায়গায় বি গুণ ওয়াই এর মান কি আছে, এ বি ডিভাইড বাই এ প্লাস বি ডিভাইড বাই এ এর এ, ঠিক না? আমরা আর এক্স লিখলাম না, তাহলে এখন এখানে আমরা কি করব, একটু ভালো করে খেয়াল করবেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এখন এখানে যেটা হবে আমরা লসাগু করব, রাইট? এটা নিচে আছে 1, তাই এ প্লাস বি আর 1 এর লসাগু কি, আমরা এখানে দাগ দেই, লসাগু হচ্ছে এ প্লাস বি, তাহলে এখানে এ বি আছে, আমরা লিখলাম এ বি, তাহলে এখানে আছে 1 আর এখানে আছে এ প্লাস বি, তার মানে কি নাই, এ প্লাস বি নাই, তাহলে আমরা বসাবো এখানে এ প্লাস বি, রাইট? মাইনাস এ বির সাথে বি গুণ হলে এ বি স্কোয়ার, আর নিচে এ প্লাস বি আছে, দ্যাটস আর লিখতে হবে না, ডিভাইড বাই এ এর এ, রাইট? সমান সমান এর সাথে বি, এ বির সাথে এ গুণ করলে কি হবে, এ বি স্কোয়ার প্লাস এ বির সাথে বি গুণ করলে হবে, সরি প্রথমটা হবে এ বির সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার বি, একটু ভুল লিখেছি, এ স্কোয়ার বি প্লাস এ বির সাথে বি গুণ করলে হবে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি ডিভাইড বাই এ, এ বি স্কোয়ার এ বি স্কোয়ার কাটা, রাইট? তাহলে এখানে থাকতেছে কি, এ স্কোয়ার বি ডিভাইড বাই এ প্লাস বি ডিভাইড বাই এ, রাইট? তো আমরা কী লিখতে পারি, এ স্কোয়ার বি ডিভাইড বাই এ প্লাস বি গুণ এ, তো এ এ কাটা হলে এখান থেকে একটা এ, তাহলে উপরে থাকে কি এ বি বাই এ প্লাস বি, রাইট? তাহলে আমাদের নির্ণয় সমাধান হয়ে গেল, তা আমরা সুন্দর করে লিখে নিই, অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এ বি বাই এ প্লাস বি কমা এ বি বাই এ প্লাস বি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই ছিল এই ম্যাথটা, খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, সো আমি অনুরোধ করবো সবাইকে এই ম্যাথটি খুব ভালোভাবে করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।